ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম, আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে, 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চুঙ্গাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে। একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল ওই পাত্রের মধ্যে ডোবানো হলো, এর ফলে জলস্তম্ভ 1 সেন্টিমিটার উপরে উঠল। বলে ব্যাস নির্ণয় করো। তাহলে প্রথমে আগে আমরা একটা চুঙ্গাকৃতি পাত্র আঁকি। এটা হলো একটা চুঙ্গাকৃতি পাত্র, ওকে, যেটা জলপূর্ণ আছে আংশিকভাবে, ঠিক আছে। মনে করো এই পরিমাণ লেভেল অবধি জল আছে। এবার এর মধ্যে একটা ধাতব গোলক ডোবানো হলো। তো ধাতব গোলক যদি ডোবানো হয়, তাহলে ওই গোলকটি ওর আয়তনের সমপরিমাণ জল অপসারণ করবে, ঠিক আছে, এবং সেই অপসারিত জলটা উপরে উঠে আসবে মনে করি। এবং এখানে দেওয়া আছে জলটা 1 সেন্টিমিটার উপরে উঠে এলো। তো জলটা এখানে এই যে হাইটটা উপরে উঠে এলো, এই হাইটটা হচ্ছে 1 সেন্টিমিটার, ওকে। তাহলে আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুসারে আমরা বলতে পারি, অপসারিত জলের আয়তন ইকুয়ালস টু বস্তুর আয়তন বা গোলকের আয়তন। চলো তাহলে আমরা লিখে ফেলি। অপসারিত জলের আয়তন ইজ ইকুয়াল টু গোলকের আয়তন, ঠিক আছে। তাহলে এবারে এই অপসারিত জলের আয়তন আমরা কিভাবে বের করব? অপসারিত জলের আয়তন মানে এই পোর্শন, যে জলটা আছে সেই পোর্শন জলের আয়তন। এবারে দেখো, এইটা একটা চোঙেরই অংশ, তাই তো? তাহলে আমরা যদি একটা চুঙ্গাকৃতি অংশের আয়তন নির্ণয় করতে পারি যার উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে অপসারিত জলের আয়তন বেরিয়ে যাবে, ঠিক আছে। তো কি বললাম, যে এই যে চোঙটা যার উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার, এর আয়তন যদি আমরা নির্ণয় করি, তাহলেই অপসারিত জলের আয়তন বেরিয়ে যাবে। তাহলে অপসারিত জলের আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন, ওকে। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে হলো পাই, পাইটা আমি পাই রাখছি, 22/7 করবো না, কারণ তাহলে আমাদের পরে ওটা ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। আরটা কি, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ, ভূমিটা যদি আর ধরি, তাহলে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এবারে দেওয়া আছে ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। ভূমির ব্যাসটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হবে 12/2, দ্যাট ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ওকে। তাহলে এটা হলো 6 স্কোয়ার ইন্টু হাইটটা কত, হাইট হচ্ছে 1, তাহলে 1 হলো, তাহলে হচ্ছে 36 পাই। তাহলে অপসারিত জলের আয়তন হলো 36 পাই। এবার চলে আসি গোলকের আয়তনে। গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 πr³, 4/3 π। আর এখানে আমি একটা বড় আর ধরছি, যেখানে বড় আরটা কি, আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, ওকে। আচ্ছা, এবারে এই গোলকের আয়তন জলের আয়তন সমান, তাহলে 36 পাই, যেটা জলের আয়তন, অপসারিত জলের আয়তন, ইকুয়ালস টু গোলকের আয়তন 4/3 π r³। আচ্ছা দেখো, এবারে পাই পাই ক্যান্সেল হয়ে গেল। এবারে 4/3টা আমি যদি বাঁদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে 36 × 3/4 ইজ ইকুয়াল টু আর, ওকে, সরি, r³। এবারে আর ইজ ইকুয়াল টু কত হবে, √³ 36 × 3/4, ওকে। তাহলে এটা যদি আমি ক্যান্সেল করি,
4 9 are 27 তাহলে 9 into 3 27 তাহলে হলো sorry 4 9 are 36 তাহলে 9 into 3 is 27, so cube root of 27, so cube root of 27 is 3, তাহলে r is equal to হচ্ছে 3. ইউনিট কি হবে, এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে r is equal to 3 সেন্টিমিটার. আচ্ছা আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে চলো আরেকবার দেখে নিই আমরা. বলা হয়েছে যে বলের ব্যাস কত, তো বলের ব্যাসার্ধ আমরা পেয়েছি, বলের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে বলের ব্যাস হবে, ব্যাস ইজ ইকুয়াল টু 3 × 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার. তো এটাই আমাদের আনসার. থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিদঙ্ক.com. অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো.